বিয়ের প্রায় 3 মাস পর কলকাতায় অনুষ্ঠিত হলো সৃজিত মিথিলার সংবর্ধনা। শনিবার সংবর্ধনা অনুষ্ঠান যেন রীতিমতো চাঁদের হাট বসেছিল। টালিগঞ্জের বাঘা বাঘা সব তারকারা হাজির হয়েছিলেন তাতে। অনুষ্ঠানে মিথিলা একদম নতুন কনের মতোই লাল রঙের শাড়ি পরেছিলেন আট পরে কায়দায়, আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। কলকাতার স্বভূমির রাজকুটিরে হয় এই নবদম্পতির রিসেপশন। বিয়ের আনুষ্ঠানিক রীতি শেষে সৃজিত মিথিলা গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। সে সময় সৃজিত বলেন, বিয়ে তো অনেকদিন আগে হয়ে গিয়েছে, আজ নিজের লোকদের নিয়ে একটা গেট টুগেদার ছিল, বিষয়টা তো আর বলে কয়ে হয় না, এটা ভবিতব্য ছিল তাই হয়েছে। আমাদের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা দর্শনের মধ্যে আটকে যায়নি, তা অনুসরণ করতে ভালো লাগছে। বিয়ের সাজ কে ঠিক করে দিল, এমন প্রশ্নে সৃজিত বলেন, আমরা সবাই স্বাবলম্বী, নিজেরাই ডিসাইড করে নিয়েছি আজ কি পরব। এ সময় মিথিলা বলেছেন, আমি কিন্তু সৃজিতকে বলেই ডিসাইড করে নিয়েছি আজ কি পরব। তাৎক্ষণিক উত্তর সৃজিতের, হ্যাঁ ঠিকই বলেছে, তবে শুধু পোশাকের রংটা ঠিক করে নিয়েছিলাম, এবার থেকে কি একই সঙ্গে থাকা হবে। সৃজিত কিছু না বললেও মিথিলা জানান, এখন থেকে থাকবো না, কয়েকদিন পরে একসঙ্গে থাকবো। অনুষ্ঠানে তারকা দম্পতি সৃজিত মিথিলা অনুষ্ঠান স্থলে পৌঁছানোর আগেই হাজির সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ অনেকে। এরপর ধীরে ধীরে আসেন কলকাতা তারকারা। পার্টিতে খাবারের মেনু সৃজিত আর মিথিলাই ঠিক করেছেন। মেনুতে ছিল পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংস সহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচা গোল্লাও ছিল। বাংলাদেশ থেকে মিথিলার পরিবারের প্রায় 50 জন সদস্য এই বৌভাত অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বলেও জানা গেছে। মায়ের বিয়ের অনুষ্ঠানে মেয়েও ছিলেন তাহসানের একমাত্র মেয়ে আয়রা। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।